অনেকটা সুখবর বিএনপির নেতাকর্মীদের জন্য, কারণ এই ধরনের বিষয়গুলো যখন সামনে আসে তখন এখানে ফোকাসেবল পয়েন্ট হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে যাই ঘটছে, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ঘটুক অথবা হিরো আলমের উপর যেমন হামলা হয়েছে, যেভাবেই যে কোনো একজন পরিচিত ফেস বা উচ্চ পর্যায়ের নেতা হোক, আলোচিত ব্যক্তিত্ব হোক, তার উপরে যে কোনো ধরনের হামলা, মামলা অথবা রাজনৈতিক সহিংসতা যদি ঘটানো হয়, সাথে সাথেই কুইক বিদ্যুৎ গতিতে রেসপন্স করছে আমেরিকা। আপনার কিছু পুলিশ সদস্যদের জন্য হয়তোবা বিষয়টা নেগেটিভ ইস্যু হচ্ছে, কারণ গয়েশ্বর রায়েরকে পেটানোর যে ভিডিও ফুটেজ গণমাধ্যমে ভাইরাল হয়েছে এটা মার্কিন দূতাবাসের কাছেও গিয়েছে, আর এর পরপরই এই বিষয় নিয়ে আপনার অলরেডি মুখ খুলেছে খোদ বাইডেন প্রশাসন মার্কিন স্টেট ডিপার্টমেন্টে, যিনি নিয়মিত ব্রিফিং করেন ম্যাথিউ মিলার এবার গয়েশ্বরের পক্ষেই অবস্থান নিয়েছেন, আর এটা নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছেন যা গয়েশ্বরের জন্য এই মুহূর্তে অনেকটাই পজিটিভ, বা ভবিষ্যতে আন্দোলনগুলোতে যে কোনো নেতার উপরে এই ধরনের টর্চার করতে গেলে ঝামেলা পাকানোর সুযোগ আছে ভিসা নীতি। বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে গয়েশ্বর রায়ের উপর হামলার বিষয়ে মন্তব্য করেছিলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করে সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বানও তিনি জানান। এখন গয়েশ্বর রায়ের উপর যেই হামলা হয়েছে সেই হামলাটার পেছনে ফুটেজ বলছে সেইখানে থাকা কতিপয় পুলিশ সদস্যই গয়েশ্বর রায়কে পিটিয়েছে, এটাতে কোনো ভুলের কিছু নাই। যদিও এরপরে বিষয়টা নিয়ে ডিবির হারুন সাহেব ডেকেছেন, আতিথেয়তা করেছেন, যত কিছুই করেছেন, সেই খাবারের ইস্যু মার্কিন স্টেট ডিপার্টমেন্টে আলোচিত হয়নি, আলোচিত হয়েছে গয়েশ্বর রায়ের উপর হামলাকারীদের ইস্যুটা। দর্শক, মার্কিন পররাষ্ট্র মুখপাত্র বলছেন বাংলাদেশে চলমান বিক্ষোভে রাজনৈতিক সহিংসতা ও ভীতি প্রদর্শন নিয়ে আমরা উদ্বিগ্ন, এই ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিচারের আহ্বান জানাই বাংলাদেশ সরকারকে। সেই সঙ্গে আমাদের প্রত্যাশা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে জমায়েত হয়ে যেন জনগণ তার উদ্বেগ প্রকাশ করতে পারে এমন পরিবেশ তৈরি করে দিতে হবে সরকারকে। মানে বিষয়টা একটা চাপ চলে আসলো এই মুহূর্তে আওয়ামী লীগ সরকারের উপরেই। এছাড়া প্রতিটি দলকেই মৌলিক স্বাধীনতা এবং আইনের শাসনকে সম্মান জানাতে হবে, সব রকম সহিংসতা ও ভীতি প্রদর্শন থেকে দূরে থাকতে হবে বলেও তিনি বক্তব্য দিয়েছেন। আর মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এছাড়াও আরও একটা বিবৃতি দিয়েছেন, আমরা যদি একটু দেখি যে আমরা বাংলাদেশের সাম্প্রতিক সময়ের রাজনৈতিক সহিংসতায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ করা হয়েছে, এটাও ম্যাথিউ মিলার তিনি এই ইস্যুগুলো নিয়েও আরেকটু কথা বলেছেন। ঢাকায় বিরোধীদের আন্দোলন সম্পর্কে মিলারকে অবহিত করেছেন সম্ভবত আমাদের কী বলা যায় একজন বাংলাদেশি সাংবাদিক যিনি আছেন, তিনি বলছেন যে বিরোধীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালায় পুলিশ এবং সরকারি দলের কর্মীরা, যাতে বিএনপির শীর্ষ নেতা গয়েশ্বর রায়চন্দ্র সহ অনেকেই আহত হয়েছেন। এরপরেই আপনার মিলার একই সাথে এই বিষয়গুলো নিয়ে নানান ধরনের বক্তব্য দিয়েছেন। আর এর মাঝখানে কানাডিয়ান আদালতে বিএনপিকে যে পঞ্চমবারের মতন সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত করা হয়েছে সেই সম্পর্কেও যুক্তরাষ্ট্রের এই মুখপাত্রের মন্তব্য জানতে চাওয়া হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে, তবে তিনি যথেষ্ট কৌশলী উত্তর দিয়েছেন। তিনি বলছেন যে এই ব্যাপারে যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করে না, কারণ তিনি কোনো পার্সোনাল ব্যক্তি না, মানে একা কোনো একটা আলাদা ক্যারেক্টার না, তিনি যখন কথা বলেন এটা যুক্তরাষ্ট্র সরকারের কথা, মানে আমেরিকান সরকারের কথাটাই তিনি তার মুখ দিয়ে বলেন। সো কানাডার ইস্যুতে কানাডা বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো কমেন্ট নাই। তো যাই হোক, সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত যুক্তরাষ্ট্রের চোখ বাংলাদেশের উপরে, প্রত্যেকটা ঘটনায় বিশেষ করে যেগুলা ভাইরাল হচ্ছে, আলোচনায় জায়গা পাচ্ছে, আবার বিএনপির মাধ্যমেও অনেক ঘটনা আমেরিকান এম্বাসির কাছে জানানো হচ্ছে, সেখান থেকে বিষয়গুলো আসছে, আর বাংলাদেশের যে সাংবাদিক আছেন তিনিও প্রতিনিয়ত এবার যখন বক্তব্যগুলোকে সোজা উপস্থাপন করছেন সেইখান থেকেও পাল্টা একটা বক্তব্য আসছে। তো গয়েশ্বর রায়ের জন্য একটা ভালো সুসংবাদ, বা বিএনপির নেতাদের জন্য যে সামনের দিকে হয়তো আর কোনো ঘটনা ঘটবে না সিনিয়র কারোর উপরে, দেখা যাক কোন দিকে যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।